মই মৌলানা ইসমাইল হক। আমার ইয়াত পানির বহুত অভাব আছিল। আমি ধলপুরের পৰা ইয়াত আহিছোঁ, আহি কিনে পানির বহুত যথেষ্ট অভাবের সন্মুখীন হয়েছিল। এতিয়া আমার অল ইন্ডিয়া ইসলামিক বোর্ডের সভাপতি নুরুল ইসলাম মন্ডল সাহাবে নুরুল ইসলাম মন্ডল সাহাবর নেতৃত্বত আমার এই মাগুরমারিত একটা দমকলের ব্যবস্থা করে দিছে। এই দমকলের জড়িয়ে আমি মসজিদত নমাজ পড়বলে অহা মানুষখিনিয়ে পানি পান করবেন, এই বাটেরে যাওয়া অহা করা মানুষখিনিও এই দমকলের জড়িয়ে পানি পান করবলে পাব। সেই কারণে আমি রাইজর তরফের অল ইন্ডিয়া ইসলামিক বোর্ডক বোর্ডর অর্গানাইজেশন জয়নালাউদ্দিন মঞ্জারি সাহাবক আমি রাইজর তরফের ধন্যবাদ জ্ঞাপন করছো। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মই আসাম জোন ইসলামিক এডুকেশনাল বোর্ডের সভাপতি আর জয়নালাউদ্দিন সাহেব অর্গেনাইজার তেখেতর নেতৃত্বত দুখিয়া রাইজলৈ বিশুদ্ধ পানি খোৱাৰ ব্যবস্থা আমার বোর্ডের তরফের পৰা করা হয়। আমি এইবারও সাতটা দমকল সাত জায়গা দিছো, যুব ঠাইত মানে সাধারণ জীবন জীবিকা করবলে মানে পানির অসুবিধা আছে তেনেকুৱা ঠাই আর মসজিদ মাদ্রাসা এনেক মিলাই আমি রাইজর সহায় সহানুভূতি করবলে পাই আমি বোর্ডলৈ ধন্যবাদ দিছো। আর সরকারের পোর্টাল অর্থাৎ সরকারের তালিকাত আমার বোর্ড রেজিস্ট্রেশন হয়েছে আর সরকারে আমার বহুত ভাল ভাল পরামর্শ দিয়ে মানে এনেকা কাম করে যাবলে অনুপ্রেরণা যোগাইছে। আমার প্রশাসন অর্থাৎ থানার থানার ওসি বা পুলিশ বিভাগের পরও আমি বহু ধরনের সহায় সহানুভূতি পাইছো। আমার এই সহায় সহানুভূতি আমার একটা শক্তি, আমি সেই শক্তিতে কাম করে গৈছো আর আগলেও এনেকা কাম করে যাম বলে আমি সংকল্প লৈছো।